শুভ সকাল রনিয়া। শুভ সকাল জুবের। এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি, সাথে আমি জুলহা জুবাইরও আছি। 25 জুলাই বিশ্বে প্রথমবারের মতো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত হয়। পানিতে ডুবে মৃত্যু একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর বিশ্বব্যাপী কয়েক লাখ মানুষ প্রাণ হারায় পানিতে ডুবে। পানিতে ডুবে যাওয়ার প্রতিরোধ কল্পে এই বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, যে কেউ পানিতে ডুবে যেতে পারি সবাই মিলে প্রতিরোধ করি। পানিতে ডুবে মৃত্যুর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব। শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, এই নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং তার জন্য আছেন সুরক্ষা বিশেষজ্ঞ লায়লা খন্দকার। আছেন লায়লা খন্দকারকে স্বাগত জানাতে চাই আপনাকে, শুভ সকাল এবং সেই সাথে আমন্ত্রণ সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? মোটামুটি ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন, ধন্যবাদ। এই যে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার, এই নিয়ে যখনই আমরা বৈশ্বিকভাবে দেখি তখন কিন্তু সত্যি খুব অ্যালার্মিং, এবং সেটার মধ্যে যদি আমরা দেখি যে বয়সও কিন্তু তাদের জন্য মানে ছোট বয়সে মানে হচ্ছে 3-4 এবং 5-9, এই যে শিশু মৃত্যুর হার পানিতে ডুবে, এটা আসলে কিভাবে কমানো সম্ভব হয়? অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটু বলে নিতে চাই পানিতে শিশুর মৃত্যু নিয়ে আমরা সোফার কতটা জানি। বাংলাদেশ ইনজুরি অ্যান্ড হেলথ সার্ভে, যেটা 2005 হয়েছিল এবং 2016 একটা ফলো আপ সার্ভে হয়, সেখান থেকে আমরা জানি প্রতি বছর বাংলাদেশে প্রায় 14,000 শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। আপনি যদি গড় করেন প্রতিদিন 40 জন শিশু কিন্তু মারা যাচ্ছে, যারা কিনা 18 বছরের নিচে। এর মধ্যে আবার কিন্তু 5 বছরের নিচের শিশুর একটা বড় সংখ্যা এখানে আছে। আমরা জানি বাংলাদেশের 5 বছরের নিচের শিশুর দ্বিতীয় প্রধান কারণ মৃত্যুর জন্য হচ্ছে পানিতে ডোবা। 1 নম্বর কারণ নিউমোনিয়া, দ্বিতীয় কারণ হচ্ছে পানিতে ডোবা। এখন এই কারণগুলো কি যে কারণে শিশুরা মারা যাচ্ছে? বাংলাদেশ পানির দেশ, আমাদের প্রচুর পুকুর, ডোবা, জলাশয় এগুলো আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিশুরা বাড়ির কাছের কোনো জলাশয়ে কিন্তু পানিতে ডুবে যাচ্ছে, এবং এটা ঘটে সাধারণত সকাল 9-3 মধ্যে, যখন বাসার মা বাবা এবং বড়রা খুব কাজে ব্যস্ত থাকে। আর একটা বিষয় আছে যে আমাদের পানিতে ডুবে যখন যাচ্ছে শিশু, তখন কিন্তু কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা সম্ভব। আমাদের বেশ কিছু কুসংস্কার আছে, যে শিশুটা পানিতে ডুবে গেল তাকে হয়তো উদ্ধার করা হলো, তাকে মাথার উপরে ঘোরানো হচ্ছে বা তাকে বমি করানোর চেষ্টা করা হচ্ছে, তাকে যথাযথ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের সচেতনতার অভাব আছে, শিশুদের তত্ত্বাবধানের অভাব আছে, এবং অনেক শিশু আছে যারা কিন্তু সাঁতার জানে না। সেই এই সবগুলো কারণ মিলিয়ে আমরা এরকম একটা ট্র্যাজিক পরিস্থিতিতে পড়েছি, কারণ প্রতিদিন গড়ে 40 জন শিশুর মৃত্যু, এটা কিন্তু খুব ভয়াবহ একটা ঘটনা। এখন কি করা যেতে পারে লালা খন্দকার, কি করা যেতে পারে এই বিষয়টা আমরা যাব, তবে তার আগে একটু আপনার কাছে এই প্রসঙ্গটি আর একটু বিস্তারিত জানতে চাই। যেহেতু শিশু অধিকার নিয়ে আপনি কাজ করছেন, এই যে এত বড় অ্যালার্মিং একটা বিষয় যেটা এত বছর ধরে আমাদের মধ্যে আমরা আলোচনায় রেখেছি বা বিভিন্ন মহলে কিন্তু এটি আলোচিত হয়েছে, তবু আমরা এত বছর পরেও এটি কমাতে পারছি না কেন? আমাদের মূল গ্যাপটা বা মূল কমিউনিকেশন গ্যাপ বা মূল সমস্যাটা কোথায় আপনি দেখেন? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে এত বড় একটা ঘটনা, শিশু অধিকারের একটা ভয়াবহ লঙ্ঘন না, কিন্তু আমরা অনেক কথা বলে যাচ্ছি। আমার কাছে যেটা মনে হয় কি করা উচিত সেটা আমরা কিছুটা হলেও এখন জানি, কিন্তু ওগুলো স্কেল আপ করার জন্য আমাদের আন্তরিকতার হয়তো অভাব আছে। ইনফ্যাক্ট শিশুদের নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক আবেগ প্রকাশ করি, কিন্তু শিশুদের ভালো থাকার বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দিই না, এটাই আমার কাছে মনে হয়। যদি আমাদের কমিটমেন্টের জায়গাটা সঠিক থাকতো, তাহলে কিন্তু আমরা যা যা করা উচিত হয়তো সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে সবাই মিলেই, মিডিয়ারও রোল আছে, সবাই মিলেই কাজটা করতে পারতাম। আমার কাছে মনে হয় বাংলাদেশে শুধু পানিতে ডুবে শিশু মৃত্যু না, অন্য শিশু নির্যাতনের যত ঘটনা আছে বা শিশুদের ভালো না থাকার যত কারণ আছে, এগুলো কিভাবে দূর করা যায় সেটা যে আমাদের অজানা সেটা না। ওই সমাধানগুলো বাস্তবায়নে আমাদের একটা কমিটমেন্টের দরকার আছে, এবং আমাদের সবাই মিলে শিশুদের ভালো থাকাটাকে প্রায়োরিটি করতে হবে, তাহলেই হয়তো সম্ভব হবে।
আসলে এই বিষয়টা যদি আমরা অন্যভাবেও দেখি, সেটা হচ্ছে যদি আমরা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো আছে সেটা 3 নম্বর গোলে কিন্তু বলা হয়েছে যে সুস্বাস্থ্য তাদের রক্ষা করতে হবে। তো এই যে শিশু সুস্বাস্থ্য রক্ষা করার জন্য আসলে সচেতনতাটা আসলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি এবং সেটাকে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। তো সেখানে জনস্বাস্থ্য কল্যাণ যে সংস্থা আছে সেটা তারা বা মন্ত্রণালয় আছে তারা আসলে কিভাবে কাজ করছেন, তারা কি মাঠ পর্যায়ে পর্যন্ত কাজটা কি নিয়ে গেছেন নাকি এখনো শুধু এটা মানে গোল টেবিল বৈঠকের মধ্যে সীমাবদ্ধ আছেন? না, কিছু কিছু কাজ হয়েছে, ছোট আকারে হয়েছে, এবং আপনি জানেন এই পানিতে ডোবা মৃত্যু নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গ্লোবাল রিপোর্ট আছে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে অনেকগুলো সমাধানের কথা বলা হয়েছে, সব সমাধান সব দেশের জন্য প্রযোজ্য হবে না, লো এবং মিডল ইনকাম কান্ট্রির জন্য কিছু সমাধানের কথা বলা আছে, এবং এটা বলা আছে প্রত্যেক দেশ তার নিজের মতো করে সমাধান খুঁজে নেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে দু একটা সংস্থা যারা পানিতে ডুবে শিশু মৃত্যু নিয়ে গবেষণা করছে বা কাজ করছে তাদের অভিজ্ঞতা আমরা দেখেছি। কিছু বিষয় আছে যেটার জন্য খুব খরচের দরকার নেই, কিন্তু সেগুলো করে এটা শিশু মৃত্যু হারটা কমানো যায়। তার মধ্যে একটা হচ্ছে একটু আগে যেমন বলছিলাম যে সকাল 9টা থেকে 2টা 3টার মধ্যে যখন মা বাবা বিশেষ করে মারা কাজে ব্যস্ত থাকেন, বাসার কাজে বাইরের কাজে, তখন বেশিরভাগ মৃত্যু ঘটে, বা মায়ের 100 গজের দূরত্বের মধ্যে শিশু মৃত্যু ঘটে। তাহলে লো কস্ট ইফেক্টিভ ইন্টারভেনশনস গুলো কি সোফার আমরা কি জানি? একটা হচ্ছে যে শিশুদেরকে একটু দেখে রাখা। এখন অনেক ক্ষেত্রে হয়তো ওই পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় তারা দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে যেটা দেখা গেছে আমরা যদি 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য যে সময় পরিবারের সদস্যরা মায়েরা সবচেয়ে ব্যস্ত থাকেন তখন দিবাযত্ন কেন্দ্র খুলি, তখন কিন্তু শিশুর পানিতে ডোবার হারটা অনেকটাই কমে যায়। এটা হচ্ছে একটা, এবং এই কোন সময় খুলতে হবে এটা তত মানে অপারেশনসটা কি হবে সেটা অবশ্যই কমিউনিটির সবার সঙ্গে আলাপ করেই ঠিক করতে হবে। লালাখন্দ, নিশ্চয়ই আপনার প্রস্তাবটি খুবই পছন্দ হয়েছে, একটি একটি করে আমরা একটু এগোতে চাই। নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে, শুনতেও খুব ভালো শোনাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে যেতেই কিন্তু একটা বেশ পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। সেক্ষেত্রে এই এই বয়সের বাচ্চাদের যদি দিবাযত্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাবা মাকে অনুপ্রাণিত করতে হয়, সমাজের বেশ কিছু সাইলেন্স আছে যেগুলোকে আমাদের ভাঙতে হবে, বেশ কিছু মানসিকতা আছে যার পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করবার মানসিকতা পরিবর্তনের চেষ্টাটা কি করে করছেন আপনারা? সেটা তো আসলে করতেই হবে, কিন্তু দিবাযত্ন কেন্দ্রের কিন্তু বিরাট একটা গুরুত্ব আছে। এটা শুধু যে পানিতে ডুবে শিশু মৃত্যু ঠেকাবে সেটা না, এখানে কিন্তু আপনি আর্লি চাইল্ডহুডের স্টিমুলেশনও দিতে পারবেন। সুতরাং এটা মানে, এবং আমি জানি সরকারি পর্যায় থেকে বেশ কিছু দিবাযত্ন কেন্দ্র খোলার একটা পরিকল্পনা আছে, কিন্তু এটা সারা দেশে স্কেল আপ করার প্রয়োজন। মানসিকতার পরিবর্তন তো আমাদের সবাইকে মিলেই করতে হবে, সেটা কমিউনিটিতে যারা লিডার্স আছেন তাদেরও যেমন দায়িত্ব নিতে হবে, যারা এনজিও আছে মাঠ পর্যায়ে তাদেরকে কাজ করতে হবে, সরকারি পর্যায় থেকে ব্যাপক প্রচারণা চালাতে হবে, এবং একটু আগেও আমি যেটা বলছিলাম যে মিডিয়ার একটা বিরাট দায়িত্ব আছে এই ধরনের বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য। তো ওটা একটা সলিউশন, কিন্তু একমাত্র সলিউশন না। আমরা যেহেতু পানিতে ডোবা নিয়ে কথা বলছি, আমাদের যেহেতু প্রচুর পুকুর ডোবা জলাশয় আছে আমরা ওগুলোর চারদিকে কিন্তু বেড়া দিতে পারি। হ্যাঁ, এটা কিন্তু খুব বড় খরচের বিষয় না। আর একটা বিষয় আছে, আপনি দেখবেন পত্র পত্রিকায় যখন শিশু মৃত্যু করছে 3 জন 4 জন শিশু বা 2 জন শিশু হয়তো পানির কাছে গিয়েছিল বা খেলতে গিয়েছিল বা সাঁতার কাটতে গিয়েছিল, কোনো বয়স্ক ব্যক্তির তত্ত্বাবধান ছাড়া শিশুরা যাতে পানির কাছে না যায় এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে অনেক সময় আমরা মনে করি একটা একটু বেশি বয়স্ক শিশু সাঁতার জানে, ও হয়তো আরেকজনকে দেখে রাখতে পারে, এই ধারণাটা সম্পূর্ণ রকমের ভুল। কারণ সাঁতার জানা এবং একজন কেউ ডুবে যাচ্ছে তাকে রক্ষা করার মধ্যে বিরাট পার্থক্য আছে। আর একটা বিষয়, অবশ্যই শিশুদের সাঁতার শেখানো, এটাও খুব ইফেক্টিভ একটা সলিউশন যে 5 বছরের বয়সের উপরে যে শিশুরা আছে তাদেরকে যদি সাঁতার শেখানো হয় দেখা যাচ্ছে সেটা খুব ইফেক্টিভ হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে পানিতে ডুবে যাওয়ার শিশুটাকে উদ্ধার করার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে শিশুটা বেঁচে থাকে, কিন্তু একটু আগে যেটা বলছিলাম কিছু ভুলের কারণে শিশুটার কিন্তু শেষ পর্যন্ত আমরা বাঁচিয়ে রাখতে পারি না। সেই ক্ষেত্রে আমরা যদি কমিউনিটিতে যারা আছেন তাদেরকে এই প্রাথমিক চিকিৎসাটা কিভাবে দিতে হবে
সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে মুখের মাধ্যমে শ্বাস প্রশ্বাসটা দেয়া, সেটা যদি করা হয় তাহলে কিন্তু আপনার অনেক শিশুকেই বাঁচানো যাবে। এবং যেসব শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে আনা হচ্ছে সেই স্বাস্থ্যকেন্দ্রেরও যারা স্বাস্থ্যকর্মী আছেন তারাও পানিতে ডোবা থেকে মানে শিশুদের বন্য মানুষদের বাঁচানোর জন্য যথাযথ দক্ষতা আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। লায়লা খন্দকার, আপনার সাথে আমরা আবারও যুক্ত হবো, কারণ আমার মনে হয় যে আসলে কমিউনিটি যদি ঠিকঠাক মতো এখানে কাজ করে, কমিউনিটিকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলেই হয়তো এটার একটা বড় সমাধান হয়তো আমরা খুঁজে পাবো। এই আলাপ চাইতে আমাদের চলবে, কিন্তু এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। জুবাইর আছে, সাথে আছে রুনিয়া, আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লায়লা খন্দকার, যিনি শিশু সুরক্ষা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সাথে তিনি শিশু অধিকার নিয়ে খুব সোচ্চার একজন মানুষ। শিশু অধিকার নিয়ে তিনি প্রতিদিনকার জীবনটা যাপন করেন। লায়লা খন্দকার, আরও একবার আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি নিশ্চয়ই যে কথাগুলো বলছেন এটা আমাদের জন্য সত্যিকার অর্থে অপরিহার্য, কিন্তু বাস্তবতা হচ্ছে নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণীটার কথা বলছি, অন্তত বর্ষাকালের সময়টা যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিশুগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে, সেই সকল পরিবারকে যদি ডে কেয়ারের এই যে বা দিবাযত্ন কেন্দ্রের এটা সরকারি উদ্যোগের কথা বলি, এমন উদ্যোগের সাথে সম্পৃক্ত করতে হয় যেই লেভেল অফ কমিউনিকেশন বা যেই লেভেল অফ এনকারেজমেন্ট দরকার, কিংবা আপনি যেটা বলেছেন কমিউনিটি হেলথ ওয়ার্কারদের ওই ট্রেনিংটা দেয়া, কিংবা যাদের ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা আপ টু ডেট কিনা সেটা চেক করা, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। কি করে করা যেতে পারে, কি করে গুছিয়ে ওঠা যেতে পারে, কারণ একটা প্যান্ডেমিক সময় কিন্তু আমরা পার করছি। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের দু একটা সংস্থা কিন্তু বেশ কিছু উপজেলায় কাজটা করেছে, সুতরাং কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা জানি এবং এই কাজগুলোর সুফলও পাওয়া গেছে। এবং প্যান্ডেমিকের মধ্যে আমরা অন্য সবকিছুই তো চালাচ্ছি, তো শিশুদের ভালো থাকার জন্য তো আমাদের কাজ করে যেতে হবে, তাই না? তো আমার কাছে যেটা মনে হয় যে এই গণসচেতনতাটা বাড়ানোর দরকার আছে। হয়তো দিবাযত্ন কেন্দ্র খুলতে আর একটু সময় লাগতে পারে, কিন্তু সম্ভব আমি মনে করি, আমরা এটা করতে পারি। এবং একটু আগে যেটা বলছিলাম, এটা পানিতে ডোবা থেকে শিশুকে বাঁচাবে, ঠিক সেইভাবে তার আর্লি চাইল্ডহুডে ডেভেলপমেন্টেও হেল্প করবে, অনেক স্টিমুলেশন দিতে পারবে ইত্যাদি। তো আমার কাছে যেটা মনে হয় যে কমিউনিটিকে সাথে নিয়ে, একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম, যে কোনো একটা কমিউনিটি তার এলাকাটাকে সবচেয়ে ভালো বোঝে, তার ঝুঁকিগুলোকে সবচেয়ে ভালো বোঝে, কমিউনিটিকে সাথে নিয়ে যদি আমরা একটা প্ল্যান করি যে পানিতে ডোবা থেকে শিশুকে বাঁচানোর জন্য আমরা কিভাবে প্রতিরোধ করব, পানিতে ডুবে গেলে আমরা কিভাবে তাকে চিকিৎসা দেব, এবং ওখানে যদি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বটা পালন করে, কিছু ছোটখাটো বিষয় আছে, একটু আগে আমি কতগুলো বলছিলাম, যেমন ধরেন আমাদের কোনো কুয়ো বা আমরা বড় কোনো পাত্র যেখানে পানি রাখা হচ্ছে সেটা ঢেকে দিতে কিন্তু খুব বেশি টাকার যে দরকার হবে সেটা না, কিন্তু আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আছে। তারপরে যেমন ধরেন কিছু শিশুর মৃগী রোগ আছে বা খিচুনি আছে, তাদের জন্য কিন্তু পানির কাছে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ, তারা দেখা যাচ্ছে অনেকেই পানিতে ডুবে মারা যাচ্ছে। এবং শুধু শিশু না, অনেক ক্ষেত্রে আপনি তরুণদের বা কিশোর কিশোরীদের মধ্যেও দেখবেন যে হঠাৎ করে সে পানিতে ডুবে মারা গেল, এখানে কিন্তু তার একটা অসুস্থতারও বিষয় আছে। এবং আমাদের সমাজে মৃগী বা খিচুনি নিয়ে এক ধরনের কুসংস্কার আছে, আমরা লুকোতে চাই, আমরা হয়তো অন্যদেরকে বলি না যে শিশুর এই সমস্যাটা আছে। তো আমার কাছে কিন্তু সবসময়ই মনে হয় যে আমরা অনেক সময় আমাদের সামর্থ্য আছে কিনা এই বিষয়টা বড় করে তুলে ধরি, কিন্তু আমাদের যদি কোনো একটা বিষয়কে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমরা পারবো। কারণ একটা শিশুকে একা পানির কাছে দেয়া যাবে না, এটা কিন্তু আমি যদি আন্তরিক হই বা একটা শিশু যখন পানির কাছে যাবে, দুই তিনজন শিশু যাবে, একজন বয়স্ক ব্যক্তিকে সাথে দিতে হবে, এটার পেছনে কিন্তু আমার খুব বেশি টাকা পয়সার দরকার নাই, আমার সচেতনতা এবং শিশুটাকে রক্ষা করার জন্য আমার আন্তরিকতাটা যথেষ্ট। একটা পুকুরের পাড়ে বেড়া দিতে কত টাকা লাগে বলেন? আমরা অনেক টাকা তো অনেক ভাবে খরচ করছি। যে পরিবার আসলে সন্তান হারিয়েছে, যে পরিবার সন্তান হারিয়েছে তারা সবচেয়ে ভালো বলতে পারবেন আসলে এই পুরো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা গেছেন তা কতখানি কষ্টদায়ক, কতখানি বেদনাদায়ক, এবং একই সাথে ছোট্ট একটু পরিবর্তন আসলে বিশাল একটা পরিবর্তন আনতে পারে। আরেকটি বিষয় আসলে আমরা যদি এভাবেই দেখি যে আমরা কয়েকটা ঝুঁকিপূর্ণ এলাকা যদি আমরা প্রথমে নির্ধারণ করি এবং সেখানে যদি আমরা একটা পাইলট প্রজেক্টের মতন এই কাজগুলো, কমিউনিটিকে ডেভেলপ করার কাজগুলো করি,
তাহলে কিন্তু হয়তো এই সমস্যা যেটা আছে সেটা তো সুদূর প্রসারের হবে না, সেখানে হয়তো সেটা আমরা একটা সমাধান নিয়ে আসতে পারবো। যাই হোক, যেই প্রসঙ্গটা এসেছিলাম যে একটা প্যান্ডেমিক টাইম চলছে, আমরা বললাম যেখানে শিশু অধিকার আসলে অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হচ্ছে, এই যে পরিবর্তিত একটা নয়া স্বাভাবিকতা, এর মধ্যে শিশুদেরও খাপ খাইয়ে নিতে হচ্ছে, এই মুহূর্তে আপনি দৃশ্যত কি দেখতে পান যে শিশু অধিকারগুলো ঠিক কোন কোন ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে? আসলে করোনা ভাইরাস এই প্যান্ডেমিকে কিন্তু শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা হয়তো ওটা ওইভাবে বিবেচনা করছি না। আমরা খুব অ্যাডাল্ট সেন্ট্রিক একটা সোসাইটি, বড়দের সমস্যাগুলো নিয়ে বলছি। আপনি যদি দেখেন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে বাল্য বিয়ে বেড়ে গিয়েছে, পত্রপত্রিকায় আসছে বাংলাদেশের বাল্য বিয়ের হার বেড়ে যাচ্ছে, এবং ইউনিসেফের গ্লোবাল রিপোর্টেও প্রেডিকশন আছে যে এসডিজিটা অ্যাচিভ করা যাবে না বাল্য বিয়ে বন্ধ করার জন্য। তারপরে আপনার শিশু শ্রম বেড়ে গিয়েছে, আপনি নারায়ণগঞ্জের কারখানায় দেখলেন আগুন লাগলো, সেখানে অসংখ্য শিশু শ্রমিক কাজ করছিল, এবং মা বাবার সাক্ষাৎকার থেকে কিন্তু আমরা জেনেছি যে তারা পারিবারিক দারিদ্র ঘোচানোর জন্য ওখানে কাজ নিয়েছিল, এবং দীর্ঘ সময় স্কুল বন্ধ আছে। বাংলাদেশে কিন্তু অন্য মানে মাত্র 14-15টা দেশ আছে পৃথিবীতে যাদের করোনা ভাইরাসের মধ্যে স্কুল একেবারেই খুলে নাই। ইউনিসেফ এবং ইউনেস্কোর গাইডেন্স আছে যে স্কুল সবচেয়ে শেষে বন্ধ করতে হবে এবং সবার আগে খুলতে হবে, আমরা কিন্তু তার উল্টোটা করেছি। এবং এই দীর্ঘদিন স্কুলে না যাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা না হওয়া, এবং তাদের স্বাভাবিক জীবনটা একদম থমকে গেছে, তারা তাদের শৈশব হারিয়ে ফেলছে, অনেক রকমের মানসিক সমস্যাও কিন্তু শিশুদের হচ্ছে। গত বছরই একটা রিসার্চ হয়েছিল বাংলাদেশের শিশুদের নিয়ে, দেখা গেছে যে সেখানে তাদের রাগ উদ্বেগ এগুলো বেড়ে যাচ্ছে, এবং মাঝারি মানের মানসিক সমস্যা হচ্ছে প্রায় শতকরা 19% শিশু, এটা গত বছরের, এবছর হয়তো আরো বেড়ে যাবে। এবং অনলাইনে কিন্তু একটা বিরাট ঝুঁকি তৈরি হয়েছে, শিশুরা এতটা সময় অনলাইনে কাটাচ্ছে এবং সেখানে নানান ধরনের অ্যাবিউজের শিকার তারা হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। সুতরাং সব মিলিয়ে আসলে শিশুদের বিকাশটা একটা বিরাট হুমকির মুখে পড়েছে, এবং নানান ধরনের শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা কিন্তু ঘটছে। আমরা কিন্তু লায়লা খন্দকার এখানে কিন্তু এটাও দেখেছি যে প্রচুর পরিমাণে কিন্তু শিশুদের এখন মোবাইলের আসক্তি হয় না, মানে ডিভাইসের প্রতি যে তাদের একটা আসক্তি, কারণ একটা তাদেরকে স্কুলগুলো করতে হচ্ছে ডিভাইসের মাধ্যমে, এবং তারপরে বেশিরভাগ সময় আসলে তারা ডিভাইসে থাকে। এইটার আসলে সুদূর প্রসারের প্রভাবটা কতটুকু হতে পারে আপনার মনে হয় তাদের মানসিক? জি, দীর্ঘমেয়াদী একটা প্রভাব অবশ্যই আছে। এখানে প্রথমে একটা বিষয় বুঝতে হবে যে ইন্টারনেটের অনেক ইতিবাচক দিক আছে। এখন আপনি শিক্ষার জন্য, যোগাযোগ, বিনোদনের জন্য আপনি ইন্টারনেট ব্যবহার করতেই হবে, এবং শিশুরাও ব্যবহার করবে, সেটা তাদের অধিকার। করোনার সময় যেটা হয়েছে, সবারই একটা অতিরিক্ত সময় অনলাইনে কাটাতে হচ্ছে, ইনফ্যাক্ট করোনার আগেও ছিল অনেকটা, কিন্তু করোনায় অনেকে বাধ্য হচ্ছে। এখন এটার যেটা হয়, আপনি যদি মানে কোনো স্টিমুলেশন হয় না, অনেক ক্ষেত্রে অনলাইনে যেটা হচ্ছে একটা প্যাসিভ টাইম শিশুরা কাটাচ্ছে, এটা তাদের জন্য খুব ক্ষতিকর। শিশুদের বিকাশের জন্য তাদের অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিতে। এখন আমি যেটা বলবো, মা বাবা যেটা করতে পারেন, এক শুরুর থেকেই শিশুকে একটা রুটিন করে দেয়া। অনেক মা বাবার সঙ্গে আমি যখন কথা বলি, তারা উদ্বেগ প্রকাশ করেন, দুশ্চিন্তাগ্রস্ত হন যে শিশু সকাল থেকে রাত পর্যন্ত অনলাইনে আছে। একটা অভ্যাস তৈরি হয়ে গেলে কিন্তু সেটা আপনার মানে সেখান থেকে বের হয়ে আসা মানুষের জন্য খুব কঠিন। অন্তত শিশু বয়সে যদি এরকম অভ্যাস হয়, সেই অভ্যাস থেকে বেরিয়ে আসাটা আগামীতে নিশ্চয়ই অনেক কঠিন হয়ে যাবে। একটা সংকট এবং কঠিন সময় পার করছি, এবং লায়লা খন্দকার আপনার মতো যারা অধিকার নিয়ে, শিশু অধিকার নিয়ে কাজ করে, তাদের এই মুহূর্তে সরব হওয়াটা অনেক বেশি জরুরি, কারণ আপনারা সরব হলে হয়তো আমরা একটি প্রজন্মকে নিরাপদে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুঃখিত আপনাকে এই জায়গাতে আমাদের বিদায় জানাতে হচ্ছে, কারণ আমাদের আয়োজনের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, একটা বিরতিতে আমাদের যেতে হবে। তবে আপনার কাজের জন্য শুভকামনা, এবং আপনার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকলো আপনার মাধ্যমে, এবং আপনাদের মতো যারা শিশু অধিকার নিয়ে কাজ করেন তাদের মাধ্যমে প্রজন্মের, একটি প্রজন্মের অন্তত যদি আমরা অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে তারা বেড়ে উঠলে কিন্তু একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে পাবো। আপনার দিনটা শুভ হোক। তো যদি আমরা সত্যি কমিউনিটি বা আমাদের আশেপাশে যারা আছেন তারা যদি একটু সচেতন হন, যখন যদি কোনো বাচ্চাকে দেখা যায় যে 3-4টা বাচ্চা ছোট, তারা পানির কাছাকাছি আছে, একটু গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে এখানে তারা কেন এসেছে এবং তাদের সাথে কোনো বড় আছে কিনা, যদি না থাকে তাহলে তাদের সাথে থাকা। আসলে কিন্তু আসলে সমস্যাগুলো এমন যে আমাদের মানে পারিবারিক বন্ধন যেহেতু আগে থেকে অনেক বেশি কমে গেছে, আমরা যৌথ পরিবারে থাকি না, সেই জন্য দেখা যায় যে বাচ্চারা খুব সহজেই কিন্তু বাস থেকে বের হয়ে আসতে পারে। সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকে নিজের জীবনে এত ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি যে আমরা আসলে নিজের বাইরে
পরের জন্য চিন্তা করতে ভুলে যাচ্ছি, যেটা খুব অনাকাঙ্ক্ষিত। আমরা পশ্চিমা বিশ্বে কিন্তু এমনটা দেখেছিলাম, এরপরে তাদের সমাজ এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছিল যেখান থেকে তারা দিক দিশা খুঁজে পাচ্ছিল না। তখন কিন্তু একটা বিশাল পরিবর্তন পশ্চিমা বিশ্বে এসছে, এখন কিন্তু তারা পরিবারের দিকে আরও অনেক বেশি ঝুঁকছে। তারা যত যুক্ত পরিবার, সংযুক্ত পরিবার করা সম্ভব তাদের পক্ষে, এখন তারা কিন্তু ওই প্রচেষ্টায় আছে, পরিবারের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে। আধুনিক হওয়া নিঃসন্দেহে ভালো, তবে নিজেদের মূল বা নিজেদের শিকড় ভুলে নয়, কিছু পরিবর্তন না হলেও হয়। এই পরিবর্তনগুলো না হোক, বাংলাদেশব্যাপী যুক্ত পরিবারগুলো বা এই যে সবাই মিলে থাকবার যে অভ্যাসটি, সেই অভ্যাসটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরও একবার ছড়িয়ে পড়ুক। তাতে করে হয়তো একটি প্রজন্মকে আমরা নিরাপদ রাখতে পারবো, নিরাপদ রাখতে পারবো বাংলাদেশের পরবর্তী বেশ কিছু সুনাগরিকের জীবন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই শুভ সকাল।